একাদশ শ্রেণী জীববি জীববিদ্যা বায়োলজিক্যাল সায়েন্স আমি তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার আগেই এমনকি মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগেই একাদশ শ্রেণীর কিছু ক্লাস নিয়েছিলাম জীববিদ্যার সেখানে শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশান এইসব পড়ানো হয়েছিল তো আমি মনে করছি যে সেই সমস্ত ক্লাস পরবর্তীকালে যারা এখানে ভর্তি হলে সায়েন্সে এবং বায়োলজি নিয়ে পড়বে তারা অনেকেই অ্যাটেন্ড করেনি এবং তাদের পক্ষে সেই পূর্বের ক্লাসগুলো সব সময়তে অ্যাটেন্ড করা সম্ভব নাও হতে পারে বা পুনরায় অ্যাটেন্ড করা দেয়ার ফোর আই ওয়ান্ট টু রিপিট দো ক্লাসেস ভেরি ব্রিফলি ভেরি ভেরি ব্রিফলি প্রথম হচ্ছে যে আমরা ক্লাসিফিকেশান করব সেখানে শ্রেণী বিন্যাস কাকে বলে ওয়ার্ড ইজ ক্লাসিফিকেশান তো সিমসনের সংজ্ঞা অনুযায়ী যে পদ্ধতিতে সম্পর্কের ভিত্তিতে জীবদের বিভিন্ন গ্রুপ বা সেটে বিন্যস্ত করা হয় তাকেই শ্রেণী বিন্যাস বলে যে বিভিন্ন জীব আছে আমি যদি স্তন্যপায়ীদের কথা ধরি ওই স্তন্যপায়ী একটা শ্রেণী এদের দেখো কতগুলো কমন বৈশিষ্ট্য আছে যার যার ভিত্তিতে আমরা একটা সম্পর্ক খুঁজে বার করতে পারি যেমন ধরো স্তন্যপায়ীরা তাদের সদ্যজাত শিশুকে পান করায় এবং স্তন্যপায়ীদের ইউটারাইন জেস্টেশন আছে দ্যাট মিনস তারা তাদের গর্ভ হয় গর্ভে সন্তান সৃষ্টি হয় ডিম পেড়ে ডিম থেকে তা দিয়ে সন্তান উৎপন্ন হয় না অফস্প্রিং উৎপন্ন হয় না সন্তানকে আমরা বায়োলজিক্যালি বলবো অফস্প্রিং তাহলে ইউটেরাসের মধ্যে যে জাইগোট সেই জাইগোটটা সৃষ্টি হয় এবং ফার্টিলাইজেশনের ফলে জায়গোর সৃষ্টি হয় এবং সেটা ডেভেলপ করে একটা প্রাণীতে শিশু প্রাণীতে ডেভেলপ করে দ্যাট ইজ কল্ড ইউটেলাইন যে স্টেশন গর্ভাবস্থা এটা স্তন্যপায়ীদের আছে আর কি স্তন্যপায়ীদের বহিক কর্ণ আছে দেখো যে কান্না ধরে তোমার মাছটা টানেন তোমার বাড়িতে গুরুজনরা টেনে দেন মাঝে মধ্যে ওই যে বহিক কর্ণটা কুকুরের গরুর মানুষের সবার কথা বান্দরের সবার কথা চিন্তা করো আছে আর কি আছে চোখের পাতা আছে সেই পাতায় রোম আছে আই আর প্রেজেন্ট আর কি আছে বডি ইজ কাভার্ড উইথ হেয়ার সমস্ত শরীর রোম দ্বারা আবৃত আর এই ইউটারাইন জেস্টেশনের কথা বললাম মাত্র একটা দুটো এক্সাম্পল আছে অ্যাজ এক্সেপশানস ইন অল দি ইন অল দি কেসেস অফ ম্যামালস এক্সেপ্ট দোজ ওয়ান আর টু এক্সাম্পলস সেখানেই ইউটোরাইন স্টেশন আছে এরপরে এদের দাঁত এদের হচ্ছে ডাইফিওডন ডেন্টিশন অর্থাৎ ছোটোবেলায় একটা দাঁত বেরোয় সেটা একটা বয়সের পরে অনেকগুলো পড়ে যায় দিয়ে আবার নতুন দাঁতগুলো সবগুলো পড়ে যায় না আমাদের চার রকমের দাঁত আছে তোমরা জানো যে ক্রিন্তক ছেদক পুরো পেশক এবং পেশক ইংরেজিতে বললে ইনসাইসার ক্যানাইন প্রি মোলার অ্যান্ড মোলার সব দাঁতগুলি শিশুবেলায় ওঠে আর পড়ে যায় এটা হয় না এই সামনের দাঁতগুলো কিছু ওঠে পড়ে যায় আর পুরো পেশক বিশেষ করে পেশক দাঁতগুলো মোলারগুলো সেগুলো কিন্তু ওই দশ বারো বছর বয়স থেকেই উঠতে থাকে তো যাই হোক দাঁত একবার পড়ে যায় আবার নতুন দাঁত গজিয়ে যায় ডাইফিও বলা হয় এবং দাঁ দাঁতগুলো ওই চার রকমের বললাম একই রকমের নয় তাহলে হেটেরোডন্ট ডেন্টিশান যদি একই রকমের হতো তাহলে বলতাম হোমোডন্ট ডেন্টিশান আর কি না দাঁতগুলো যে চোয়াল আছে চোয়ালের হাড়ের মধ্যে গর্তর মতন জায়গা আছে তো সকেট আছে সকেট এই সকেটের মধ্যে প্রথিত থাকে তো এটাকে বলা হয় থেকোডন্ট ডেন্টিশন আবার রেপটাইলের দেখা যায় যে মাছেদের দেখা যায় যে জটাই ওরকম এক্সটেন্ডেড হয়ে টুথ ফরমেশান করছে তো সেখানে থেকোডন্ট নয় দাঁত পড়ে গেলে একটা গর্ত মতন জায়গা পাই আমরা তাহলে আরও অনেক ক্যারেক্টার আছে এরা হোময়ে তো মাস মিনস হচ্ছে যে সবারই উষ্ণ শনিত প্রাণী উষ্ণ শনিত বলতে বোঝাবো যে যাদের রক্ত গরম ঠিকই কিন্তু তা তার কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন করে মানে দ্যাট ডাজ নট ফ্লাকচুয়েট উইথ দি ফ্লাকচুয়েশান অফ এনভায়রনমেন্টাল টেম্পারেচার এটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন করে সেই জন্য হোমায় বা সমস্ণ শনিত বলা যেতে পারে এবং ইন কেস অফ ম্যামালস হচ্ছে যে যে আর ইজ প্রেজেন্ট আরবি ইজ আর নন নিউক্লিয়েটেড কোনো স্তন্যপায়ীর আর বিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না এমনকি উটের নিউক্লিয়াস উটের আর মধ্যেও নিউক্লিয়াস থাকে না যদি কোথাও থাকে বলে লেখা আছে ভুল লেখা আছে তাহলে এই যে সম্পর্ক এই যে যে বৈশিষ্ট্যগুলো এতক্ষণ বললাম এই বৈশিষ্ট্য ইন্দুরেরও আছে বান্দরেরও আছে মানুষেরও আছে তার মানে এদের মধ্যে একটা সম্পর্ক আছে বৈশিষ্ট্যের সম্পর্ক সা বৈশিষ্ট্যের মধ্যে সাদৃশ্য আছে সাদৃশ্য যদি থাকে তাহলে ধরেই নেওয়া যায় এদের মধ্যে একটা সম্পর্ক আছে তাহলে এই সম এই বৈশিষ্ট্যের সাদৃশ্যর ভিত্তিতে তাদেরকে একটা গ্রুপের মধ্যে আমরা ফেললাম সেটাকে বলা হলো স্তন্যপায়ী তার প্রধান কারণ হচ্ছে এদের নবজাতক মাতৃস্তন্য পান করে তো এইভাবে অন্যান্য প্রাণী মাছেদের মধ্যে যদি চিন্তা করি দেখো যে তার চলাফেরার জন্যে পাখনা আছে তার ফুলকা আছে য লাইফ লিড করার জন্যে তার হচ্ছে যে অনুষ্ণ সনিত প্রাণী হ্যাঁ গায়ে আঁশ দ্বারা আবৃত থাকতে পারে অথবা একটা স্লাইমি একটা লেয়ার থাকতে পারে দ্যাট প্রোটেক্টস ইট ফ্রম এনি ইনফেকশন তো একটা পিছিল মতন জিনিস ইভিন আঁশে আবৃত থাকলেও তার উপরে একটা পিচ্ছিল অংশ থাকে আর আরও কিছু ক্যারেক্টার খুঁজে খুঁজে বার করে না অন্তঃকর্ণ আছে মাত্র বইকর্ণ নেই এদের চোখের পাতা নেই এইসব বৈশিষ্ট্যের ভিত্তিতে এদিকে আমরা মৎস্য শ্রেণীভুক্ত করছি তাহলে বৈশিষ্ট্যের মধ্যে যদি মিল থাকে তাহলে তাদেরকে একটা গ্রুপের মধ্যে ফেলা হয় এই যে গ্রুপ করা এটাকেই তো শ্রেণীবিন্যাস বলছি আমরা স্কুলে শ্রেণীবিন্যাস করি কিভাবে দেখো যে ক্লাস ফাইভ ক্লাস সিক্স ক্লাস টুয়েলভ কীভাবে করি না ধরেই নেওয়া হয় যে এর একটা বিশেষ এজ গ্রুপের টেন প্লাস এখন আইন হয়েছে যে টেন প্লাস হলেই ফাইভে ভর্তি হতে পারবে তাহলে টেন প্লাস থেকে ইলেভেনের আগে পর্যন্ত ফাইভে পড়বে তার মানে দে বিলং টু এ সার্টেন এজ গ্রুপ আর কি না তাদের সিলেবাসটা একই এবং ধরেই নেওয়া হয় ফোর পর্যন্ত তাদের যে একাডেমিক অ্যাচিভমেন্ট সেটা সেম তার জন্য তারা ফাইভে পড়ার উপযুক্ত সেটা হতে পারে না হতে পারে কিন্তু ধরে নেওয়া হয় সিস্টেমেটিক্যালি ধরে নেওয়া হয় যে অন দি বেসিস অফ সার্টেন অ্যাচিভমেন্টস দে উইল বি ইনক্লুডেড ইন এ গ্রুপ দ্যাট ইজ এ ক্লাস তো এইভাবে আমরা ক্লাসিফাই করি অনেক জিনিসকেই আমরা ক্লাসিফাই করি তেমনি জীবজগৎকেও আমরা ক্লাসিফাই করি শ্রেণীবিন্যাস তাই এই গোষ্ঠীভুক্ত করা একেই বলছি আমরা শ্রেণীবিন্যাস এই শ্রেণীবিন্যাসের শ্রেণীবিন্যাস করা তো তুমি ইচ্ছামতো করতে পারো না কতগুলো রীতিনীতি আছে তার তার নিয়মকানুন ফলো করে করতে হবে নলে ভুল হবে যেমন ধরো যে যদি বলি যে যারা যে সমস্ত জীব ডানার সাহায্যে উঠতে পারে তারাই হলো পাখি তাহলে ফরিংকেও পাখি বলতে হবে তাহলে তা তো বলা যায় না কারণ ফরিংয়ের অন্য বৈশিষ্ট্য আছে তার ভিত্তিতে তাকে অন্য গ্রুপে ফেলা হয় তার মানে সাম রুলস আর টু বি ফলোড ট্যাক্সোনমি সব কাজটা করার জন্য ট্যাক্সোনমিক্যাল ইন্টারপ্রিটেশনের জন্য এবং সেই সমস্ত রুলগুলোকে ট্যাক্সোনমি বলা হয় যে তাহলে সংজ্ঞা কি বলবো জীববিজ্ঞানের বিজ্ঞানের যে শাখায় প্রাণী আর উদ্ভিদের শ্রেণীবিন্যাসের রীতিনীতি এবং প্রয়োগ নিয়ে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বলে তাহলে এরকমভাবে ট্যাক্সোনমি করলাম তাহলে ট্যাক্সোনমিতে কী কী জিনিস আমরা ফলো করছি না প্রথমে আমরা তার কোনো একটা জীবের যে ক্যারেক্টারাইজেশান করছি তার কি কি ক্যারেক্টার্স খুঁজে বার করি ধরো তুমি একটা তুমি কখনো জীবনে ইঁদুর দেখো নাই তুমি একটা ইঁদুর পেয়েছ এবারে ওইটা কি পাখি না ওইটা মাছ না ওটা স্তন্নপায়ী না কোন শ্রেণীভুক্ত জীব এটা তুমি খুঁজে বার করবে কেমন করে না তুমি তার ক্যারেক্টারগুলো খুঁজে খুঁজে বার করবে তার দাঁত তার গায়ের রোম তার হচ্ছে যে মেরুদণ্ড আছে তার বহিকর্ণ আছে তার চোখের পাতা আছে অল সাচ ক্যারেক্টারস উইল বি ডিটেক্টেড দিয়ে তারপরে মানে এই এই যে প্রসেস অফ ফাইন্ডিং আউট দি ক্যারেক্টার্স দিস ইজ কল্ড ক্যারেক্টারাইজেশান একটা নিউ অ্যানিম্যাল বা প্ল্যান্ট ফেলেও যখন বিজ্ঞানীরা সেটাকে খুঁজে বার করতে ঝাঁপিয়ে পড়েন যে হোয়াট টাইপ অফ অ্যানিম্যাল টু হুইচ গ্রুপ ডাজ ইট বিলং এগুলো এবং তাকে একটা জায়গায় প্লেস করতে হয় তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো খুঁজে বার করলাম দ্যাট ইজ কল ক্যারেক্টারাইজেশান তারপরে তাকে একটা গ্রুপে ফেলবো এবং নাম দেবো ক্লাসিফাই করবো যে এর ভিত্তি থেকে কোন গ্রুপে ফেলা যায় আমি দেখি ইঁদুরের কথা উল্লেখ করছিলাম বলে আমরা বুঝতেই পারছি যে এটা একটা এ স্তন্যপায়ী প্রাণী এবং এরপরে নামকরণ করা হবে যেহেতু আমি তার ক্যারেক্টারাইজেশান করতে পেরেছি আমি তার সেই স্পেসিমেন্টটা টাইপ স্পেসিমেন্ট বলা হবে যেটাকে ডেসক্রাইব করা হবে ফর দি ফার্স্ট টাইম টু দি সায়েন্টিফিক কমিউনিটি সেটা হচ্ছে টাইপ স্পেসিমেন্ট এবং সেটা সংরক্ষণ করে রাখতে হবে তো একটা বিশেষ কতগুলো জায়গা আছে রেকগনাইজড জায়গা সেখানে সংরক্ষিত রাখতে হবে অ্যাজ এ প্রুফ অ্যাজ এ টেস্টিমনি যে দ্যাট ইউ হ্যাভ ডিসকাভার দিস টাইপ অফ অর্গানিজম সেখানে সংরক্ষিত রাখলে এবং তার নামকরণ করার অধিকার তোমার জন্ম হলো দেন এ পেপার সায়েন্টিফিক পেপার ইজ প্রডিউসড এবং সেটা একটা ট্যাক্সোনমিক্যাল জার্নাল অফ গ্লোবাল রেপোট সেখানে প্রকাশ করা হলো দ্যাট মিনস ইট ইট ইজ মেড পাবলিক এবং এই যে প্রামান্য দলিল সংরক্ষণের কথা বলা হচ্ছে তার মানে যে ট্যাক্সোনমিক্যাল স্পেসিমেন্টটা মানে টাইপ স্পেসিমেন্টটাকে ভিত্তি করে তুমি ওইটা পাবলিশ করার কাজটা করছো সেইটাকে বলা হবে প্রামান্য দলিল তো এই পর্যন্ত কাজটা করা হলো এইটাকে বলবো আমরা এতগুলো কাজকে একসঙ্গে বলবো আমরা ট্যাক্সোনমি এবং যেহেতু তুমি ওই জীবটিকে প্রথম দেখেছ এবং তাকে তার ক্যারেক্টারাইজ করেছো তার নামকরণ করতে হয়েছ নামকরণের পদ্ধতি আছে তোমরা অলরেডি জেনেছ যে প্রথমে গণের নাম তারপরে প্রজাতির নাম অর্থাৎ প্রথমে জেনাস পরে স্পিসিস এই নাম এবং দুটো নামই আইদার ল্যাতিন অর ল্যাতিনাইজড হতে হবে তো যেমন ধরো ফাইকাস বেঙ্গলেন্সিস বেঙ্গল কথাটা একে বটগাছের নাম একে ল্যাটিনাইজ করে দেওয়া হয়েছে তো বেঙ্গলেন্সিস হয়ে গেছে তো এইভাবে তুমি নামকরণ করলে এবং নামকরণের ওই ওই যে নামটা বাইনোমিয়াল নোমেন ক্লেচার অ্যাজ ইন্ট্রোডিউসড বাই ক্যারোলাস লিনিয়াস ইন ইজ বুক অফ ট্যাক্সোনমি পাবলিশড ইন সেভেনটিন ফিফটি এইট ন্যাচুরি সেখানে যেভাবে বলেছে তার পরবর্তীকালে অনেকজন অনেকভাবে সংযোজন করেছেন অনেকবার মডিফাইড হয়েছে বাট বেসিক্যালি দ্যাট বুক রিমেন্স দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড অন দি বেসিস অফ হুইচ দ্য রুলস আর সামটাইমস চেঞ্জড অর মডিফায়েড অর এডিটেড হাও তো এই যে তুমি নামকরণ করলে এর জন্যে তোমার নামটা গণ প্রজাতি তারপরে তোমার নাম আর আবিষ্কারের সালটা এগুলোও পাশাপাশি লেখা হবে তো এই টোটাল পদ্ধতিটা এটা হচ্ছে ট্যাক্সোনমিক পদ্ধতি আর তাহলে তুমি একটা স্তন্যপায়ীর কথা বললে স্তন্যপায়ী ছাড়া আর কি আছে আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি যে আমরা পাখি জানি যে তার গায়ে পালক আছে তার ঠোঁট আছে চঞ্চু আছে এবং চঞ্চুর মধ্যে কোনো দাঁত নেই তারা ডিম পাড়ে হ্যাঁ এবং ডিম ফুটে বাচ্চা হয় ডিমে তা দেয় সব বৈশিষ্ট্য আর কি বৈশিষ্ট্যের ভিত্তি ডানা অগ্রপথ ডানায় রূপান্তরিত তাদের স্টার নামটা স্টার সামনের আমাদের যে পাঁজরের পাঁজরগুলো এসে বুকের সামনে যে জায়গাটায় চওড়া হাটটায় যুক্ত হচ্ছে স্টার নাম স্টার নামটা কিল সেফট মানে নৌকার যে যে অংশটা জলে ডুবে থাকে ওরকম একটা মানে যে অ্যাঙ্গুলার মতন হয়ে থাকে ওইরকম কিল সেট আর এইসব নানারকম বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা পাখি এ ঠিক করে নিলাম এটা পাখি তারপরে হচ্ছে যে সরিষিপ এলাম সরিষিপের গায়েতে আঁস থাকতে পারে বেশিরভাগই থাকে খসখসে শুকনো আঁশ তাদের হচ্ছে যে হোমোডন ডেন্টিশন এটস ক্যারেক্টার্স তুমি ফাইন্ড আউট করলে এবং তারা হচ্ছে সরিষি ঠিক করা হলো তারপরে হচ্ছে যে তার নিচে আমরা উভচরদের ক্ষেত্রে এলাম সরিষিবদের ক্ষেত্রে ইনকমপ্লিটলি পার্টিসেন্ট হার্ট এবং এরা হচ্ছে যে পয় কিলো থার্মাস অ্যানিমালস মিনস হচ্ছে যে এদের ব্লাডের টেম্পারেচার ফ্লাকচুয়েটস উইথ দি টেম্পারেচার অফ দি এনভায়রনমেন্ট দ্যাটস ওয়াই এদের অনেকে এস্টিভেশনে যায় তীব্র গরম অঞ্চলে গরমের সময় এরা গ্রীষ্মঘুম দেয় তীব্র শীতের সময় তীব্র শীত যখন পড়ে তখন এরা হচ্ছে হাই যায় তো এই টু ওভারকাম দি অ্যাডভার্ট সিচুয়েশান অব দি এনভায়রনমেন্ট তো এ অল দিস ক্যারেক্টার্স সিগনিফাই দ্যাট দিস ইজ এ রেপটাইল রেপটি দিজ আর টিপিক্যালি রেপটিলিয়ান ক্যারেক্টার্স দেন হচ্ছে যে অ্যামফিভিয়ান ক্যারেক্টার্স এখানে হার্টের তিনটে প্রকোষ্ঠ দুটো অলিন্দু একটা নিলয় এবং তাদের হচ্ছে যে লারভাল স্টেজটা তাদের এক্সটার্নাল ফার্টিলাইজেশান শরীরশিপের ক্ষেত্রে ইন্টারনাল ফার্টিলাইজেশন তাদের লার্ভাল স্টেজটা আমি আবার ডিটেলে যাব আমি আমি এই কথাটা আমি সিস্টেমেটিক্সে যেতে চাই ট্যাকশন আমি থেকে সিস্টেমেটিক্সে যেতে চাই বলে এই কথাগুলো আসছি অল্প করে এবং তাদের অন্যান্য বৈশিষ্ট্যগুলো আমরা খুঁজে বার করলাম করে তাদের লার্ভাল স্টেজটা জলে কাটে এবং তখন এক্সটার্নাল গিলস আছে আর তাদের অ্যাডাল্ট স্টেজটা টেরেস্টিয়াল মিন্স ডাঙায় কাটে এবং তখন তারা রেসফায়ার করে উইথ দি হেল্প অফ লাংস অ্যান্ড বিলো দি অ্যামফিবিয়ান্স আর দি পিস এস পিআইএসিই এস মৎস্য জাতীয় প্রাণী এরা আবার দু রকমের আছে অস্টিকথিস অ্যান্ড কন্ড্রিকথিস যে বাজারে মাঝে মধ্যে গোল মতন একটা ঝুড়ির মতন শঙ্কর মাছ আসে হাড়গুলো নরম বা হাঙ্গর জাতীয় মাছ এরা হচ্ছে তরুণাস্তি দ্বারা গঠিত এদের ইন্টারনাল স্কেলিটন এরা হচ্ছে কন্ড্রিকথিস আর অস্ট্রিকথিস মানে শক্ত ক্যালসিয়াম ফসফেটের হাড় দিয়ে তৈরি যে স্কেলিটন আমাদের মতন তারা হচ্ছে কন্ড্রিকথিস থিস সরি অস্টিকথিস তো এই যে এতগুলো গ্রুপের কথা বললাম গ্রুপ বললাম যে কন্ড্রিকথিস তার চেয়ে হায়ার গ্রুপ অস্টিক থিস দেন অ্যামফিভিয়ানস দেন রেপটিলিয়ানস দেন সেখান থেকে দুটো ব্রাঞ্চ রেপটাইলস থেকেই সৃষ্টি হয়েছে পাখির বিজ্ঞানীরা প্রমাণসহ বলেন রেপটাইলস থেকেই সৃষ্টি হয়েছে ম্যামালস বিজ্ঞানীরা প্রমাণ সহ বলেন তো এই যে আমি মৎস্য থেকে স্টার্ট করেছি তার আগে যেতে পারি আমি অ্যামিবাতে একবারে এক কোষি জিবে চলে যেতে পারি সেখান থেকে এই পর্যন্ত যদি এক কোষি জিবেই যাই একটা তার কোষের যা বৈশিষ্ট্য আছে আমার কোষগুলোতে প্রায় সেই রকম বৈশিষ্ট্য আছে কিছু কিছু মডিফিকেশানস আছে সে তো উদ্ভিদেরও আছে উদ্ভিদের ক্ষেত্রে প্লাস্টিডস আছে ক্লোরোপ্লাস্টিড ক্রোমোপ্লাস্টিড লিপোপ্লাস্টিডস প্রাণীদের নেই বাট উদ্ভিদেরও মাইটোকান্ট্রি আছে প্রাণীদেরও আছে এমনি অনেক সেলুলার অর্গানালস কোষীয় অঙ্গাণু উদ্ভিদের আছে কোষের প্রোটোপ্লাজম এসব গঠন কিন্তু উদ্ভিদের বাড়তি আছে কোষ প্রাচীর আমাদের নেই প্রাণীদের নেই তো যাই হোক মোটামুটিভাবে সেই এক কোষীয় জীব থেকে আর স্তন্যপায়ী উন্নত স্তন্যপায়ী একেবারে মানুষ পর্যন্ত যদি আসো দেখো একটা সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে এবং এই সম্পর্কটা প্রমাণ করে যে জীবজগৎ যখন প্রথম সৃষ্টি হয়েছিল সেটা ধাপে ধাপে তার অভিব্যক্তি ঘটে নতুন নতুন জীবের সৃষ্টি হতে হতে আজকের এই জীবজগতের এই জীবগুলোকে দেখতে পাচ্ছি এবং অনেক অবলুপ্ত জীবের নাম আমরা জানি তার মানে জীব সৃষ্টির পথে এরা অবলুপ্ত হয়েছে আমরা ক্লাস টেনে পড়েছিলাম একটুখানি উল্লেখ করি আর্কি কথা যেটা একটা যখন শরীর থেকে পাখির সৃষ্টি হয়েছিল এটা অন্তর্বর্তী জীব এই অন্তর্বর্তী জীবটাই প্রমাণ করে যে শরীরসিবদের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্যের এমন উদ্ভব হচ্ছিল যে ক্রমশ তারা পাখিতে রূপান্তরিত হচ্ছিল কেউ কেউ সবাই নয় সব শরীরসিপগুলো লাভ দিয়ে পাখি হয়ে গেল এমন হয়নি কিছু কিছু শরীরসিপ পাখি পাখিতে রূপান্তরিত হয়েছে আর আর্কিওপটেরিক্স হচ্ছে একটা একটা দারুণ এক্সাম্পল তার তো তেমনি হচ্ছে যে জীবিত জীবাশ্মও কিছু আছে যে অর্নিতো রিঙ্কাস ট্যাকি গ্লসাস যে স্তন্যপায়ীদের কথা বলছিলাম যারা ডিম পাড়ে কিন্তু স্তন্যপায়ী হ্যাঁ এদের বাচ্চাকে দুধ খাওয়ায় তো এই এই যে ওইগুলোকে বোধ বাংলায় কি বলে যে পিপিলিকা ভুক না এ ধরনের কিছু বলে বাংলাটা মনে করতে পারছি না বৈজ্ঞানিক নামটাই বললাম তো এই যে নানা জীবের কথা বলা হচ্ছে এক কোশিয়ামিবা থেকে একবারে উন্নত মানুষ পর্যন্ত এদের মধ্যে দেখো একটা রিলেশন আছে ব্যক্তির কোন ধারা বেয়ে এরা আজকের বর্তমান অবস্থায় উপনীত হয়েছে এই অভিব্যক্তির সম্পর্কটাকে নির্ধারণ করে একটা যদি আমি ইভলিউশনারি ট্রি তৈরি করতে পারি তাহলে যে পদ্ধতি অবলম্বন করব দ্যাট ইজ দ্যাট উইল বি কল্ড হচ্ছে সিস্টেমেটিক্স তাহলে সিস্টেমেটিক্স মানে হলো ট্যাকশনমি ট্যাকশনমি মানে হলো কি ট্যাক্সোনমি মানে হচ্ছে যে অন্টোজেনি ট্যাক্সোনমি মানে অন্টোজেনি আমি উদাহরণ তোমাদের কাছে বলছিলাম যে একটা ইঁদুর নিয়ে স্টাডি করছিল তার বৈশিষ্ট্যগুলো খুঁজে বার করে তাকে গ্রুপ করলে প্রথমে তার ক্যারেক্টারাইজ করলে দেখে তাকে ক্লাসিফাই করে নামকরণ করে দিলে এবং সেটা প্রকাশ করলে তোমার সেটা স্বীকৃত হলো সার্বজনীন হয়ে গেল সারা পৃথিবীর লোক তাকে ওই ওই নামটাতেই চিনবে আর অন্য কোন লোকাল নাম অন্য কোন লোকাল ভাষার নাম ব্যবহৃত হবে না তাকে চেনবার জন্য বৈজ্ঞানিক মহলে আর সেটা অ্যাভয়েড করার জন্যই তো এটার দরকার যে নানা নামে হলে তো জীবজগৎকে স্টাডি করা বিপজ্জনক আর এত জীব এত জীব আছে জীবজগতে প্রায় তেরো লক্ষের ওপর জীব এখনও অবধি আবিষ্কৃত হয়েছে এবং বিজ্ঞানীদের ধারণা যে অন্তত কাছাকাছি সংখ্যার জীব এখনও অনাবিষ্কৃত আছে এই তুমি করোনা নাইন্টিনের কথাই ধরো এই একটা নতুন স্ট্রেন বেরিয়ে গেল এমনি এই বিবর্তন হচ্ছে এটা বিবর্তনের ফলেই তো সৃষ্টি হলো তাহলে এই ধরনের জীব বিবর্তিত হয়েও নতুন নতুন হচ্ছে আর বহু জীব আগে নষ্ট হয়ে গেছে আমরা এখনও জানতে পারিনি বহু জীব এই কদিন আগেই পড়ছিলাম যে একেবারে উত্তর মেরুতে সমুদ্র গর্ভে ভীষণ নিচে একেবারে সি বেডে পাওয়া যাচ্ছে এমন কিছু ব্যাকটেরিয়া আর কি ব্যাকটেরিয়া যা বিজ্ঞানী মহল আগে জানতো না তারা কিন্তু ওইরকম এক্সট্রিম কন্ডিশানে দীর্ঘদিন ধরে তারা বেঁচে আছে এবং লিভিং ব্যাকটেরিয়া সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে তাহলে এই যে সমুদ্রকে কে অত ঘেঁটে দেখেছে সেখানে কত জীব আছে তাহলে বিজ্ঞানীরা আশা করেন যে যত আবিষ্কার হয়েছে তার সমসংখ্যক আরও অনাবিষ্কৃত থেকে গেছে তাহলে সেই অনাবিষ্কৃত জীবগুলোকে যদি আমি খুঁজে বার করি তখন তো তাদের একটা প্লেসিং করতে হবে স্টাডি করতে হবে তাদেরকে তার ব্যবস্থা করতে হলে তাদেরকে গ্রুপে ফেলতে হবে গ্রুপে ফেলতে হলে নিয়মে সিস্টেমেটিক্স অ্যান্ড ট্যাকশনমিতে ফেলতে হবে পদ্ধতি ফলো করেই তাদেরকে গ্রুপে ফেলতে হয় আমি হলো যে তুমি যে ইঁদুরটার কথায় আবার ফিরে যাও তুমি যে ইঁদুরটা নিয়ে স্টাডি করছিলে একটা জীব নিয়ে একে হচ্ছে জনি বলবো বা অন্টোজেনি দি লাইফ অফ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইটস অ্যানসিস্টার্স অব দি সেম কাইন্ড মানে ইঁদুরের পূর্বপুরুষ সেই ইঁদুরি ছিল তার পূর্বপুরুষ ইঁদুরি ছিল এই পর্যন্ত যাও ও তার সে কোথা থেকে সৃষ্টি হয়েছিলো এটা যাওয়া না তাহলে ওইটা হলো ব্যক্তিজনী বা অন্টোজেনি অ্যান্ড ফাইলোজেনি হোয়াট ইজ ফাইলোজেনি সেটা হচ্ছে অভিব্যক্তির কোন রুট ধরে ফলোয়িং হুইচ রুট অফ ইভলিউশন সে আজকের কন্ডিশনে এসছে দ্যাট ইজ কল ফাইলোজেনি তাহলে স্টাডি অফ অন্টোজেনি এটা হচ্ছে ট্যাক্সোনমির অন্তর্ভুক্ত আর এবং তার গ্রুপ তাকে গ্রুপ করা তার নামকরণ করা এভরিথিং রিলেটেড টু অন্টোজেনি আর তার সঙ্গে যদি যুক্ত করো ফাইলোজেনেটিক স্টাডি মানে তার সঙ্গে অন্যান্য জীবের কি অভিব্যক্তিগত সম্পর্ক সেটা যদি যুক্ত করে তুমি কাজটা করো তখন তাকে বলবো সিস্টেমেটিক্স তাহলে সিস্টেমেটিক্স কথাটা আরেকটু বড় আরেকটু বিভাগ যাই হোক ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স নিয়ে বোধ হয় খানিকটা বোঝাতে পারলাম নাও ট্যাকশনস এই যে গোষ্ঠীভুক্ত করবে তা আমি গণ এবং প্রজাতির কথা বলছিলাম এই এইগুলো হচ্ছে ট্যাকশনগুলো হচ্ছে যে শ্রেণীবিন্যাসে ব্যবহৃত একক এগুলোকে বলা হয় ট্যাকশন তো যেমন ধরো যে এই যে প্রজাতি এই প্রজাতিটা হলো একটা ট্যাকশন এবং এই প্রজাতিতে কি হচ্ছে নির্দিষ্ট প্রাণী গোষ্ঠী আছে ধরো ফাইকাস বেঙ্গলেন্সিস তাহলে বেঙ্গলিয়ান সিসগুলো রয়ে গেছে তাহলে এই বেঙ্গলিয়ান সিসটা হলো অ্যাকচুয়ালি ট্যাকশন এবং বেঙ্গলেন্সিসটা প্রজাতির নাম ওই প্রজাতি কথাটা হলো শ্রেণীবিন্যাসের একটা ধাপ ওইটাকে বলবো ক্যাটিগরি তাহলে কোনো ক্যাটিগরিতে যে জীবটা আছে সেই জীবটা হচ্ছে ট্যাকশন যেমন ধরো যে এই রেপটিলিয়া রেপটিলিয়া কথাটা কী হবে তাহলে রেপটিলিয়া একটা ক্লাস তাহলে ট্যাকশনটাকে বলবো আমি ক্লাস বা শ্রেণী তাহলে এমনি পর্ব ক ডাটা চলে ওই ট্যাকশন কি পর্ব এবং তার হচ্ছে যে ইয়েটা কি ক্যাটিগরিটা কি হবে কডাটা ডাটা বোধহয় বোঝাতে পারলাম যে ট্যাকসন আর ক্যাটিগরিতে ছোট বড় যে গোষ্ঠীভুক্ত প্রাণী এদের নিয়ে হচ্ছে যে যে শ্রেণীবিন্যাস তার এককগুলোকে বলা হয় ট্যাকসন এবং সবচেয়ে ছোট একক হলো প্রজাতি সবচেয়ে বড় একক হলো রাজ্য প্রাণী রাজ্য অ্যানিম্যালিয়া এর মধ্যে শ্রেণীবিন্যাসের সাতটা ক্যাটেগরি আছে রাজ্য রাজ্যের নিচে পর্ব পর্বর নিচে শ্রেণী শ্রেণীর নিচে বর্গ বর্গের নিচে গোত্র গোত্রর নিচে গণ গণের নিচে প্রজাতি আবার নিচ থেকে যদি যাও প্রজাতির অনেকগুলো প্রজাতি নিয়ে একটা গণ অনেকগুলো গণ নিয়ে একটা গোত্র অনেকগুলো গোত্র নিয়ে একটা বর্গ অনেকগুলো বর্গ নিয়ে একটা শ্রেণী অনেকগুলো শ্রেণী নিয়ে একটা পর্ব অনেকগুলো পর্ব নিয়ে একটা রাজ্য তাহলে এই যে রাজ্য পর্ব শ্রেণী বর্গ এই কথাগুলো কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস পিসি এই কথাগুলো এইগুলো হচ্ছে ক্যাটিগরি এবং ওই ক্যাটিগরিতে যে অবস্থান করছে প্রজাতিতে ফাইকাস বেঙ্গলেন্সিস তার প্রজাতি কি বেঙ্গলেন্সিস বেঙ্গলেন্সিসটা হলো ট্যাকশন ঠিক আছে এবার প্রাণী জগতে বিভিন্ন ওরকম যে ওই যে শ্রেণীবিন্যাসের কথা বললাম ওইটার আবার বিভিন্ন ভাগ আছে যেমন ধরো পর্ব উপপর্ব শ্রেণী অধিশ্রেণী বা সুপার ক্লাস সাব ক্লাস অর্ডার অমনি সাব অর্ডার গোত্র সাব মানে ফ্যামিলি সুপার ফ্যামিলি সাব ফ্যামিলি এইসব আছে গণে ওরকম ডিভিশন নেই প্রজাতিতে আছে কিন্তু উপপ্রজাতি তো যাই হোক এইভাবে আমরা প্রাণী রাজ্যকে বিভক্ত করি এখন এই প্রাণী রাজ্যের যে শ্রেণী বিভাগ এই এই সংক্রান্ত আলোচনা করতে গেলে কতগুলো কথা চলে আসবে যে কথাগুলো না জানলে ওই আলোচনার মধ্যে প্রবেশ করার অসুবিধে আছে বুঝতে পারবে না